Hello everyone, this is Apurva from Tarai International School. আজকে আমরা আমাদের ইংলিশ সিলেবাস এর ফার্স্ট চ্যাপ্টারটা শুরু করতে চলেছি, যার টপিক হলো গান্ধী দা মহাত্মা। আশা করি তোমরা সবাই জানো যে মহাত্মা গান্ধী কে ছিলেন। মহাত্মা গান্ধীর পুরো নাম হলো মোহনদাস করমচাঁদ গান্ধী। তাহলে চলো শুরু করি আজকের লেসন। ওয়ান ডে এ লিটল বয় ভিজিটেড মহাত্মা গান্ধী। একদিন মহাত্মা গান্ধীর সাথে একটা ছোট ছেলের দেখা হলো। গান্ধীজি ইজ ড্রেসড সারপ্রাইজ দ্য বয়, সাচ এ গ্রেট ম্যান উইদাউট এ শার্ট, হি ওয়ান্ডার্ড। গান্ধীজির পোশাক দেখে ছেলেটি অবাক হয়ে গেল। ছেলেটি অবাক হয়ে ভাবল যে এত মহান একজন ব্যক্তি কেন কোনো শার্ট বা কোনো পোশাক পরেননি, উনি খালি গায়ে কেন আছেন। হোয়াই ডোন্ট ইউ ওয়ার এ শার্ট গান্ধীজি, দ্য লিটল বয় আস্কড। বাচ্চা ছেলেটি গান্ধীজিকে জিজ্ঞাস করলো যে তুমি কেন কোনো জামা পরনি। হোয়ার দ্য মানি সন, গান্ধীজি আস্কড জেন্টলি, আই অ্যাম ভেরি পোর, আই ক্যান নট বাই এ শার্ট। গান্ধীজি নম্রভাবে ছেলেটিকে জিজ্ঞাস করলেন যে টাকা কোথায় বাবা, আর বললেন আমি খুব গরিব, আমার কাছে জামা কেনার টাকা নেই। দ্য বয় ফেল্ট পিটি, ছেলেটির দয়া হলো। মাই মাদার সুইউ ওয়েল, হি সেড, She makes all my clothes. I will ask her to sew a shirt for you. ছেলেটি বলল, আমার মা খুব ভালো জামা বানাতে পারেন, আমার মাই আমার সব জামা বানিয়ে দেন, আমি আমার মাকে বলবো তোমার জন্য একটি জামা বানিয়ে দিতে। How many shirts can your mother make? গান্ধীজি asked. গান্ধীজি ছেলেটিকে জিজ্ঞেস করলেন যে তোমার মা কটা শার্ট বানিয়ে দিতে পারবে। Just tell me how many you need, said the boy. She will make as many as you want. ছেলেটি বলল, তোমার কটা জামা লাগে তুমি বলো, তুমি যতগুলো বলবে আমার মা অতগুলোই তোমাকে বানিয়ে দিবে। গান্ধীজি থট ফর এ মুভমেন্ট, দেন সেইড, আই হ্যাভ এ ভেরি লার্জ ফ্যামিলি সন, আই হ্যাভ 40 crore ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। গান্ধীজি কিছু সময়ের জন্য ভাবলেন আর তারপর বললেন, আমার অনেক বড় পরিবার বাবা, আমার পরিবারে 40 কোটির থেকেও বেশি ভাই ও বোন আছে। Till everyone of them has a shirt, how can I wear one? Gandhiji asked. Gandhiji cheletike jiggesh korlen, jotokkhon na amar poribarer shobar kache ekti kore jama pochhocche, totokkhon ami kemon kore kono jama porte pari. The reply surprised the boy, 40 crore brothers and sisters. Gandhijir kotha cheletike obak kore dilo je kemon kore karo poribare 40 kotir thekeo beshi bhai o bon thakte pare. গান্ধীজি ওয়াজ রাইট আফটার অল, গান্ধীজি ফেল্ট অল দ্য পিপল অফ ইন্ডিয়া ওয়ার হিজ ফ্যামিলি মেম্বার্স। গান্ধীজি সঠিক ছিল। গান্ধীজি ছেলেটিকে বুঝালো যে আমাদের দেশের সব লোকই হলো ওনার ভাই ও বোন। গান্ধীজি ভিজিটেড ডিফারেন্ট প্লেসেস টু কালেক্ট ফান্ডস ফর ইন্ডিয়াস ফ্রিডম স্ট্রাগল। ভারতের স্বাধীনতা সংগ্রামের টাকা জোগাড় করার জন্য গান্ধীজি ভারতের বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াতেন। Once he visited Odisha, একবার উনি ওড়িশাতে গেলেন। There he met an old woman, ওখানে উনি একজন বৃদ্ধ মহিলার সাথে দেখা করলেন। She could not stand straight, উনি সোজা হয়ে দাঁড়াতে পারতেন না। Her hair was grey, তার চুলের কালার গ্রে ছিল। Her sari was torn, সে খুবই একটা পুরনো শাড়ি পরেছিলেন। She went near Gandhiji and touched his feet. সে গান্ধীজির কাছে গেল আর গান্ধীজির পা ধরে ফেলল। দেন শি গিভ হিম এ কয়েন, তারপর উনি গান্ধীজিকে একটি কয়েন দিলেন। জমনালাল বাজাজ ডিউটি ওয়াজ টু কিপ দ্য ফান্ড। জমনালাল বাজাজের ডিউটি ছিল স্বাধীনতা সংগ্রামের টাকাগুলোকে সংগ্রহ করে রাখা। হি আস্কড গান্ধীজি ফর দ্য কয়েন, বাট দ্য গান্ধীজি রিফিউজড। সে গান্ধীজির কাছ থেকে ওই কয়েনটা নিতে চাইলেন কিন্তু গান্ধীজি না করে দিলেন। জমনালাল ওয়াজ সারপ্রাইজড, আই কিপ 1000 rupees, জমনালাল সেইড। জমনালাল অবাক হয়ে গেল আর বলল, আমি হাজার হাজার টাকা নিজের কাছে সংগ্রহ করে রেখে দেই। দিস কয়েন ইজ ওয়ার্থ মাচ মোর দেন থাউজেন্ডস, গান্ধীজি টোল্ড। গান্ধীজি বললেন, এই কয়েনটা আমার কাছে হাজার টাকার থেকেও বেশি। ইফ এ ম্যান হ্যাজ ল্যাক্স, হি ক্যান গিভ এ থাউজেন্ড অর টু। গান্ধীজি বললেন, যদি কোনো ব্যক্তির কাছে লাখ লাখ টাকা থাকে সে 1 বা 2000 টাকা দিতেই পারে। But this coin was perhaps all she had. কিন্তু এই কয়েনটি উনার একমাত্র সম্বল ছিল। What a great sacrifice. So I value this coin more than a crore of rupees, Gandhiji explained. গান্ধীজি বললেন, কত বড় দান, তাই আমি এই কয়েনটিকে মোর দেন এ করোড়, মানে হাজার টাকার থেকেও বেশি, কোটি কোটি টাকার থেকেও বেশি দাম দেই।
হি কেপ্ট দ্য কয়েন উইথ হিম ফর এভার। গান্ধীজি ওই কয়েনটিকে নিজের কাছে সারা জীবনের জন্য রেখে দিলেন। থটস অফ লাভ পিস অ্যান্ড ইকুয়ালিটি ফিলস গান্ধীজিস ওয়ার্ক। গান্ধীজি নিজের কাজের সাহায্যে সমাজে ভালোবাসা, শান্তি ও সমানতা ছড়াতে চেয়েছিলেন। স্বামী বিবেকানন্দ অ্যান্ড রবীন্দ্রনাথ ট্যাগর অলসো হ্যাড সিমিলার আইডিয়াস। গান্ধীজির মতো রবীন্দ্রনাথ ট্যাগর ও স্বামী বিবেকানন্দেরও একই উদ্দেশ্য ছিল। স্বামী বিবেকানন্দ ওয়ান্টেড ইউনিটি অ্যামং অল রিলিজিয়ান। স্বামী বিবেকানন্দ চেয়েছিলেন যে সব ধর্মের লোকেরাই যেন একসাথে থাকে। হি স্পোক অ্যাবাউট ইট ইন 1893 অ্যাট শিকাগো। 1893-তে শিকাগোতে যে ধর্ম সম্মেলনটি হয়েছিল ওখানে উনি এই কথাটা বলেছিলেন। রবীন্দ্রনাথ ট্যাগর স্টার্টেড রক্ষাবন্ধন ইন 1905। 1905-এ রবীন্দ্রনাথ ঠাকুর রাখীবন্ধন উৎসবটি শুরু করলেন। ইট ওয়াজ আ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। এই উৎসবটি ছিল ভ্রাতৃত্বের একটা উৎসব। These three great men have become immortal for their thoughts and works. এই তিনজন মহান ব্যক্তি নিজেদের কাজ ও চিন্তাধারার মাধ্যমে আমাদের সবার কাছে স্মরণীয় হয়ে আছে।